গ্রাম বাংলার ঘরে নয়, নারু এখন মিষ্টির দোকানে। মা ঠাকুমার হাতের ছোঁয়া আজ দুরস্ত। রেডিমেড নারু নজর কাটছে উৎসবের মরশুমে। এক সময় উৎসবের মরশুম শুরু হলেই বাংলার গ্রামে ভরে যেত নাড়ু তৈরির সুগন্ধ। কিন্তু বর্তমান ব্যস্ততার সময় ক্রমেই মা ঠাকুমাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু বানানোর এই শিল্প আজ অনেকটাই চাপা পড়েছে। গৃহস্থের হেসেল ছেড়ে এই শিল্প বর্তমানে আশ্রয় নিয়েছে মিষ্টির দোকানে। রেডিমেড এই নাড়ুর হাত ধরে স্বনির্ভর হচ্ছেন অনেকে। তেমনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির সাহা পরিবার। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে অন্যতম লক্ষ্মী পুজো। প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মী আরাধনার অন্যতম নারকেল নাড়ু। একসময় উৎসবের মরশুম শুরু হলেই বাংলার গ্রামে গ্রামে নাড়ু তৈরির সুবাস পাওয়া যেত। কিন্তু ক্রমেই মা ঠাকুমাদের মতো হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু বানাতে এখন তেমন একটা দেখা যায় না। কারণ বর্তমান সময়ে পুরুষদের পাশাপাশি অধিকাংশ বাড়ির মহিলারাও রোজগারের জন্য ব্যস্ত থাকেন, সকলেই কর্মব্যস্ত। ফলে নাড়ু তৈরির সময় কোথায়? যার কারণে ধীরে ধীরে এই শিল্প হেসেল ছেড়ে আশ্রয় নিয়েছে মিষ্টির দোকানে, এমনটাই মনে করেন প্রবীণরা। আর মূলত সে কারণেই এই রেডিমেড নাড়ুর হাত ধরে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মী পুজোর দিন এগিয়ে আসছে, ব্যস্ততা বাড়ছে এই সাহা বাড়িতেও। এ বিষয়ে পরিবারের সদস্য তথা ব্যবসায়ী বিশ্বনাথ সাহা জানান, গত 5 বছর ধরে চিড়ে, মুড়ি, নারকেল, তিল, চালভাজা সহ বিভিন্ন নাড়ু বানাচ্ছেন তারা। পুজোর সময় দিনরাত এক করে চলে এই কাজ। তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু স্থানীয় বাজারে যেমন বিক্রি হয়, পাশাপাশি আশেপাশের জেলার পাইকারি ব্যবসায়ীরাও আসেন নাড়ু নিয়ে যাওয়ার জন্য। তিনি এও বলেন, দুর্গাপুজো থেকে কোজাগরি লক্ষ্মী, কালীপুজো সবেতেই মধ্যমণি এই নাড়ু, তাই এই সময় নাড়ুর চাহিদা বাড়ে। নাওয়া খাওয়া ভুলে পরিবারের সদস্যরা ছাড়াও অন্য লোক নিয়ে বিভিন্ন ধরনের নাড়ু তৈরি করা হচ্ছে, তারপর সেই নাড়ু বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। হাট থেকে নারকেল সহ অন্যান্য সামগ্রী কেনার পর বাড়িতেই নাড়ু তৈরি হয়, এরপর তা প্যাকেটজাত করে বিভিন্ন বাজারে পাঠানো হয়। অনেকে আবার বাড়ি থেকে এসেও এই নাড়ু নিয়ে যান। বর্তমানে নাড়ু তৈরি পেশা হয়ে দাঁড়িয়েছে তাদের। এই ব্যবসা করে ভালোই লক্ষ্মী লাভ হয়, এমনটাই জানাচ্ছেন নাড়ু তৈরির কারিগরেরা। পুজো উপলক্ষে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ার নাড়ু, চিড়ার মাওয়া, মুড়ির মাওয়া, এগুলো আমাদের পূজার দুর্গা পুজোর থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত চলে। এতে লক্ষ্মী পুজোতে বেশি চাহিদা। এটা লক্ষ্মী পুজোতে অনেকেই হয়তো তৈরি করতে পারে না, আগেকার লোকজন নাই, এখনকার ইয়ং বয়সের মেয়ে ছেলেবেলেরা অনেকেই করতে পারে না। এই হিসেবে আমরা সেই এটাকে আমরা পূরণ করি আর কি। এই ব্যবসাটা আমি 5 বছর হলে এটা চালাই যাচ্ছি। ব্যবসা তো মনে করেন যে আগে আমি জরি নিমকির দোকান করতাম, হ্যাঁ, করতে করতে দেখলাম যে নারকেলের নাড়ু বাজারে একদিন তৈরি করে নিয়ে গেলাম, সুন্দরভাবে বিক্রি করতে পারলাম। সেই জন্যই সেই ক্ষেত থেকেই মনে করলাম যে হ্যাঁ, নারকেলের নাড়ু, তিলের নাড়ু বাজারে চলবে। হ্যাঁ, এটা আমাদের এখানে ধনকুল হাট আছে একটা, এই হাট থেকে আমরা সংগ্রহ করি। এখানে ট্রাক দিয়ে নারকেল নামায় দোকানদারেরা। এটা আমাদের এখানে তৈরি হয়, এটা পাইকারি হয়, আমিও খুচরাও বিক্রি করি। এটা নিজের পরিবারের লোক আছে, বাইরের থেকেও আমরা লোক নিয়ে আসি। এখন অনেক কাজের চাপ, লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক কাজের চাপ আমাদের। উৎসবের মরশুমে মা ঠাকুমার হাতের তৈরি নয়, রেডিমেড নাড়ুর চাহিদা যথেষ্ট, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর দিনাজপুর।